পবিত্র কোরআনে বর্ণিত তিন এবং জাইতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়ে সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু বিষয়টি কি ছিল? কেন তিন এবং জাইতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়েই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের সুন্দরতম গঠন এবং এর সুরক্ষার সাথে তিন জাইতুনের সম্পর্ক। এই তথ্যটা তারা কোরআন থেকে পেয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। তাদের গবেষণার বিষয় ছিল মানুষের ব্রেইন থেকে একটি হরমোন নিঃসরণ হয়, এর নাম হলো মিথাইলোনিয়েটস। 15 থেকে 35 বছর পর্যন্ত ব্রেইন থেকে এই হরমোনটি শরীরে যায়। এই হরমোনের কাজ হলো মানুষের বার্ধক্য রোধ করা, তারুণ্যকে ধরে রাখা, তার হার্ট অ্যাটাক থেকে তাকে সেফ করা, ব্রেইন স্ট্রোক থেকে তাকে সেফ রাখা, তার খাদ্য যখন শরীরের ভেতরে গেলে সেটা থেকে ভিটামিন এ, বি, সি, ডি, প্রোটিন, ফ্যাট ইত্যাদিতে রূপান্তর করতে সাহায্য করা। 35 বছরের পর থেকে দেখে এই মিথাইলোনিয়েটস কমে যায়, এজন্য মানুষ বৃদ্ধ হয়ে যায়। আর মনে রাখবেন, যারা অবিশ্বাসী অমুসলিম তাদের তো পৃথিবীতে পুঁজি একমাত্র হায়াত, তাই তারা কখনো বৃদ্ধ হতে চায় না। তো এজন্য তারা খুঁজতে লাগলো এই মিথাইলোনিয়েটস কোথায় পাওয়া যায়, এমন কোনো জিনিস পাওয়া যাবে কি যার মধ্যে এই উপাদান পাওয়া যাবে এবং সেটা খেয়ে শরীরের এনার্জি ঠিক রাখতে পারবে বা তারুণ্য ধরে রাখতে পারবে। গবেষণা করতে করতে অবশেষে তারা পেল তিন আর জাইতুনের মধ্যে সেই মিথাইলোনিয়েটস পাওয়া যাবে। কিন্তু তারা তো তখনও কোরআন জানে না, তারা সবেমাত্র আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা অমুসলিমদেরকে দিয়ে শত শত কোটি ডলার ব্যয় করিয়ে আপনাদের জন্য কোরআনের এক একটি আধুনিক তাফসির বের করে আনছেন। সহি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ইসলামকে ফাসেক, ফাজের এবং এমন সকল জাতি যাদের আখিরাত বলতে কিছু নেই এমন কাফের জাতিকে দিয়েও এই দিনকে, কোরআনকে এবং ইসলামকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীরা যখন দেখলো তিন জাইতুন, ডুমুর, অলিভের মধ্যে এই মিথাইলোনিয়েটস রয়েছে, তারপর থেকে তারা খেতে লাগলো। কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা পাচ্ছিল না। তারপর তারা চিন্তা করলো, অবশ্যই এর নির্দিষ্ট কোনো মাত্রা রয়েছে, সেই মাত্রা পেলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে বিভিন্ন মাত্রা সেবন করতে করতে তারা এক পর্যায়ে পেল ডুমুর 1 মাত্রা আর জাইতুন 7 মাত্রা যদি যুক্ত করা হয়, অর্থাৎ একটি ডুমুর এবং 60টি জাইতুন খেলে একেবারে হুবহু সেই মিথাইলোনিয়েটস ব্রেইনে তৈরি হয়ে যাবে। এটি আবিষ্কার করার পর তারা এই নিয়মে জাইতুন এবং তিন খেতে থাকলো এবং এর ফল পেতে থাকলো। তারপর আরব জাহানের ডক্টর তাহা ইব্রাহিম তার কাছে চিঠি লিখলেন যে, আমরা এমন এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করতে পেরেছি যে মানুষের বার্ধক্য রোধকারী এবং বৃদ্ধ বয়সে যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধকারী, অত্যাবশ্যকীয় একটি মূল্যবান ঔষধ এটি, এর নাম হচ্ছে মিথাইলোনিয়েটস, যেটি মানব ব্রেনে পাওয়া যাওয়ার কথা। 35 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে এটি কমে যায়, এজন্য মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেই জিনিস আমরা পেয়ে গেছি। তো এরূপ একটি চিঠি আরব জাহানের ডক্টর তাহা ইব্রাহিমের কাছে জাপানের ডাক্তাররা পাঠালেন। তিনি আরও বললেন, তোমরা দেখো তোমাদের কোরআনে এর কোনো ইনফরমেশন আছে কিনা। এ কথা শোনার পর সাথে সাথে ডক্টর ইব্রাহিমের মাথায় চট করে সুরা আত-তিন ওয়া যাইতুন এর কথা চলে আসলো। তারপর সে ডাক্তার কোরআনে তিন আর জাইতুন সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে থাকলো এবং তিনি পেয়েও গেলেন, মানুষকে সুন্দরতম রাখতে গেলে শেষ জীবন পর্যন্ত এই দুইটি জিনিসের প্রয়োজন আছে। এখন প্রশ্ন হলো, এর মাত্রা সম্পর্কে কোরআনে উল্লেখ করা আছে কিনা, মানে তিন 1টি এবং জাইতুন 60টি, এ বিষয়টি সম্পর্কে কোরআনে কিছু বর্ণনা করা আছে কিনা। তারপর সে মুসলিম ডাক্তার কোরআনে খুঁজতে থাকলেন। অবশেষে একটি পরিসংখ্যানে তিনি এর ব্যাখ্যাও পেয়ে গেলেন। কোরআনে তিন 1 বার বলা আছে আর জাইতুন নাম উল্লেখ করা হয়েছে 6 বার এবং জাইতুন গাছের নাম আছে 1 বার, অর্থাৎ মোট 7 বার। তারপর আরবের ডক্টর ইব্রাহিম জাপানি ডাক্তারদের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে হুবহু এই তত্ত্বটি আমাদের কোরআনের মধ্যে আছে এবং সেই সাথে তিনি তাদেরকে দলিল সহ পাঠিয়ে দিলেন। এই তথ্যটি পাওয়ার সাথে সাথে জাপানি গবেষকদের মধ্যে যিনি প্রধান তিনি ইসলাম কবুল করে নিলেন। আজকে কোরআন সুন্নার এমন সব বিস্ময়কর তাফসির, এর ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাদের দেখাচ্ছেন এবং জানাচ্ছেন। এর একটি তথ্য একজন অমুসলিম পেলে সে সাথে সাথে মুসলিম হতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমিন।